আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি আদমদীঘি উপজেলা সদরে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা আয়োজনে আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা এখন মেলার ভিতরে আপনাদের নিয়ে যাব এবং এর বিভিন্ন প্রযুক্তি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তি মেলায় বিভিন্ন খাদ্যশস্য ব্যবহার করে চমৎকারভাবে আদমদীঘি উপজেলার মানচিত্র তৈরি করা হয়েছে। এতে উপজেলার 6টি ইউনিয়নকে দেখানো হয়েছে সুন্দরভাবে। এই মেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ফলজ গাছের চারা বিক্রয় হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার নার্সারির মালিকরা এসে এখানে স্টল দিয়েছেন। এইসব স্টলে ফলজ গাছের পাশাপাশি নানা ধরনের ফুলের গাছ সাজিয়ে রাখা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীরা এগুলো কিনে নিচ্ছেন। অত্যন্ত সুসজ্জিত করে সাজানো হয়েছে এবারের কৃষি প্রযুক্তি মেলাটি। এর আগে এই কৃষি প্রযুক্তি মেলা 2024 উদ্বোধন করেন এলাকার মাননীয় সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রুমানা আফরোজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পর মাননীয় সংসদ সদস্য মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এবারের মেলায় সনাতন কৃষি প্রযুক্তি বেশ কিছু যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। সনাতন কৃষি প্রযুক্তির স্টল পরিদর্শন করছেন মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য এবং অতিথিবৃন্দ সেই মানচিত্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন। শস্য দিয়ে তৈরি মানচিত্র। এবার স্মার্ট কৃষি প্রযুক্তির কিছু যন্ত্রপাতি এখানে প্রদর্শিত হচ্ছে। সেখানে রয়েছেন মাননীয় সংসদ সদস্য সহ অতিথিগণ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বেশ কিছু কৃষক ও কৃষানীগণ অংশ গ্রহণ করেন। কৃষি বিভাগের প্রদত্ত সকল সুযোগ সুবিধা প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন সহজে পেয়ে যায়, এটাই অভিজ্ঞ মহলের প্রত্যাশা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।